अपनी अनंतलाल के शरण करे भारत कथा ग्रंथि मोचने 860 तम पर्वे आलोचना आरंभ करछि। महाभारते बहु संवाद आछे, संवाद एइभावे अनेक कथोपकथन महाभारते रयेछे एकेबारे से आदि पर्व थेके একেবারে শেষ পর্বটি পর্যন্ত। এই যে সংবাদ, এখানে আমরা নানা বিদগ্ধ মানুষের সংবাদ শুনছি। শুনছি সেখানে একজন ঋষির, একজন রাজার, দুজন সাধারণ মানুষ বা একজন প্রশ্নকর্তা এবং উত্তরদাতা, এইভাবে এই সংবাদ এসেছে। অর্থাৎ সংবাদ যে কথাটি মহাভারতে রয়েছে মূলত সেটি কথোপকথন। দেখুন, এই যে গীতা, মহাভারতের মধ্যে যে গীতা রয়েছে এটিও একটি সংবাদ। একেবারে শেষে চলে আসুন, সেখানে একদম শেষে সঞ্জয় বলছেন, তিনি বলছেন ধৃতরাষ্ট্রে যে এই এত, ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন এই যে এতক্ষণ ধরে আমি শ্রীকৃষ্ণ বাসুদেব এবং অর্জুনের এই যে সংবাদ শুনলাম, এই এমন একটা অদ্ভুত কথোপকথন, অদ্ভুত সংবাদমিমম অশোষম অদ্ভুতম রোমহর্ষম, এই যেমন একটা পারস্পরিক তাদের দুজনের কথাবার্তা সম্ভাষণ শুনলাম, যা শুনে আমার গায়ে কাটা দিচ্ছে। এই যে সংবাদমিমম অশোষম অদ্ভুতম রোমহর্ষম, এই সংবাদ মানে পরস্পরের এখানে কথোপকথন, পরস্পরের দুজনের মধ্যে। শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলছেন এবং অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন। এইটি এই হিসেবেই দেখুন সে গীতার ধ্যানের মধ্যেই দেখুন অধ্যস্যতে চ ইমং ধর্মং সম্বাদমভয়ো, ওখানেও সেই সংবাদের কথা বলছে। এই যে মহাভারত, এই মহাভারতের মধ্যে তো কত সহজ সংবাদ রয়েছে, যাজ্ঞবল্ক জনক সংবাদ, কর্ণকুন্তী সংবাদ, এরকম আমরা কত সংবাদ নিয়েই তো এরকম আলোচনা করে এসেছি, তাই না? এরকম প্রচুর মানুষে পরস্পরের সংবাদ অর্থাৎ আলোচনা কথোপকথন। এই আর লক্ষ্য করবেন, এই সংবাদ বা কথোপকথন কেবলমাত্র ওই কথাবার্তায় আলাপ আলোচনায় তার শেষ হয়ে যাচ্ছে না, এবং এই কথোপকথনের মধ্যে এমন একটা কিছু রয়েছে, এমন কিছু গুরুত্ব সেখানে রয়েছে যা এই সংবাদ এই শব্দটিকে একটা বিশেষ তাৎপর্যময়ী করে তোলে। এইটি হচ্ছে সবিশেষ লক্ষ্য করার বিষয়। এখানে সংবাদের মধ্যে আমাদেরকে এই আলোচনা করার সময় মহামতি অনন্তলাল ঠাকুর বলতে লক্ষ্য করুন, এই সংবাদের মধ্যে যে তাৎপর্য, আর এই তাৎপর্য একটা এক রূপতা, একটা ঐক্য ভাবনা সেখানে কেমন তুলে ধরছে দুজনের কথার মধ্যে। এই নিছক কথাবার্তা নয়, নিছক তত্ত্ব বা তথ্য বা তত্ত্বের আদান প্রদান মাত্র নয়, এইটা বোঝা। অর্থাৎ এখানে কুশল বক্তা এবং আশ্চর্য শ্রোতা, তার থেকেও বড় রয়েছে কুশল প্রশ্নকর্তা, যিনি প্রশ্ন করছেন তিনিও কুশলী, যিনি উত্তর দিচ্ছেন তিনি তো কুশলী বটেই।
যেখানে কেবলমাত্র কুশল বক্তা এবং আশ্চর্য শ্রোতা বা আশ্চর্য বক্তা কুশলী শ্রোতা হতো, এখানে দুজনেই কিন্তু সমান মাপে, যিনি জিজ্ঞাসা করছেন এবং যিনি তার উত্তর দিচ্ছেন, দুজনেই কুশলী, দুজনের কথাই আশ্চর্য। এইটা অর্থাৎ এমন অনুগুণ শ্রোতা এবং এমন চমৎকার বক্তা, এইটি হচ্ছে বোঝা। এমনটা হলেই তবেই এই উভয়ের আলাপ আলোচনার বিষয় আশ্রয় একটা ঐক্য তানে চমৎকার একটা সঙ্গীতের ধ্বনির মতন মাধুর্যময় হয়ে ওঠে। এই হচ্ছে সংবাদের মূল কথা। সেখানে বক্তা এবং শ্রোতা একে অপরের সদৃশ, সদৃশ, একে অপরের সদৃশ, এইটা হচ্ছে সবচেয়ে বড় বোঝার। এই কেমনভাবে এই সাযুজ্য তৈরি হয়, কেমন করে এই আল উভয়ের কথাবার্তার মধ্যে দিয়ে, একটা বিষয়ের কথাবার্তার মধ্যে দিয়ে কেমন করে সেখানে একটা অদ্ভুত রূপময়তা সৃষ্টি হয়, ঠাকুরমশাই সেটা আমাদেরকে বলছেন। আপনারা একবার অভিনব গুপ্তকে দেখুন, অভিনব গুপ্তের ভাষ্যটাকে আপনারা লক্ষ্য করুন, সেখানে বুঝবেন। সেখানে অভিনব গুপ্ত কোন অর্থে কোন দৃষ্টিতে এই সংবাদ টিকে ব্যবহার করেছে, শব্দটিকে ব্যবহার করেছে, সেটি একবার আপনারা লক্ষ্য করুন। সেখানে অভিনব গুপ্ত কাব্যের ধ্বনি ব্যঞ্জনা প্রসঙ্গে তিনি বলছেন যে মহাকবির শব্দার্থ হৃদয় বোঝা একজন সহৃদয় বোদ্ধার পক্ষেই সম্ভব। একজন সহৃদয় বোদ্ধাই কেবলমাত্র মহাকবির হৃদয়কে অনুভব করতে পারে। তার মানে মহাকবির হৃদয়কে অর্থাৎ কাব্যের মূল ভাবকে সঠিকভাবে তিনিই ধরতে পারেন যিনি মহাকবির অর্থাৎ রচনাকর্তার হৃদয়ের সম, তার একই রকমের হৃদয়ানুসারী, একই সমান হৃদয় হৃদয়ানুসারী মানুষই মহাকবির মহাকাব্যের সেই ধ্বনি ব্যঞ্জনা, তার রস, তার শব্দ মাধুর্য চমৎকার ভরে প্রকৃতভাবে ধরতে পারে। এইটা হচ্ছে অর্থাৎ, এবং সেখানে তিনি অভিনবগুপ্ত আরও একটি দামি কথা বলছেন, বলছেন কাব্য অনুশীলন করতে করতে, কাব্যের অনুশীলন করতে করতে যাদের হৃদয় নির্মল হয়ে গিয়েছে, অর্থাৎ একজন নির্মল হৃদয় সম্পন্ন মানুষের হৃদয়ের মধ্যে ভাবনার প্রতিচ্ছবি ওঠে, ফুটে ওঠে, অর্থাৎ সমস্ত হৃদয়ের মধ্যে সেই কাব্য মাধুর্যের প্রচ্ছায়া প্রস্ফুটিত হয় না। সেটা এমন মানুষের হৃদয়ের মধ্যেই সেই কাব্যের মাধুর্য ফুটে ওঠে যার হৃদয়টি একেবারে স্বচ্ছ। কেমন স্বচ্ছ না, বলছে মুকুর অর্থাৎ আয়নার মতো, দর্পণের মতন স্বচ্ছ। তাদের মধ্যেই এই মহাকবির হৃদয়ের ভাবের প্রতিচ্ছায়া সেখানে ফুটে ওঠে। এই এবং তখনই, একমাত্র তখনই তেমন হৃদয়, তেমনই স্বচ্ছ হৃদয় বিশিষ্ট আরেকজন নিবিষ্ট শ্রোতা বা রস বিদগ্ধ শ্রোতা, তখনই তিনি বা তেমনই শ্রোতার সাথে মহাকবির শব্দ পদ বাক্য বা হৃদয়ের একটা আদান প্রদান
বা একটা সংবাদ পারস্পরের মধ্যে সেখানে বয়ে চলে, অর্থাৎ দুজনেই তখন দুজনের অন্তর তাৎপর্যকে সমানভাবে উপলব্ধি করতে পারে। এইটি হচ্ছে মূল ব্যাখ্যা। অর্থাৎ যিনি ব্যাখ্যা করছেন, যিনি বর্ণনা করছেন, তার ব্যাখ্যা, তার বর্ণনা, তার ধ্বনি ব্যঞ্জনা, তার শব্দ, তার কথা, তার ভাষ্য সবটাই এক আরেকজন স্বচ্ছ হৃদয় সম্পন্ন বোদ্ধা, বোদ্ধার হৃদয়ের মধ্যেই তার তন্ময়ী ভাব হয়ে ফুটে ওঠে। এইটাই হচ্ছে, এবং তখনই বক্তা এবং শ্রোতার একরূপতার সৃষ্টি হয়। তে সহৃদয়া সংবাদ ভাচা সহৃদয়া, সহৃদয়া এই হচ্ছে সহৃদয়। এবং যখনই সহৃদয় হয়, অর্থাৎ যখনই বর্ণনার সাথে মহাকবির বর্ণনার সাথে শ্রোতা তার অন্তর হৃদয়ে একাত্ম হতে পারেন, তখনই সেই ভাব, সেই ভাষা, সেই মাধুর্যকে তিনি, সেই শ্রোতা সম্যকভাবে ধরতে পারেন বা বক্তার সাথে, সেই কবির সাথে তিনি একাত্ম হয়ে ওঠেন। এই আর ঠিক এইটা সঞ্জয় হতে পেরেছিলেন বলেই এই শ্রীকৃষ্ণ অর্জুনের সেই অদ্ভুত সেই গীতার সংবাদ শুনে তিনি বলছেন, অদ্ভুত রোমহর্ষণম সংবাদম ইমম আশ্রেয়ম অদ্ভুতম রোমহর্ষণম। এইটি অর্থাৎ এইখানে তার অনুভূতি একেবারে এক আকুলতায় প্রকাশ পাচ্ছে, এবং সেখানেও তিনি তাই নয়, এবং সেখানেও বলছেন, পরও তিনি বলে চলেছেন, রাজন সংস্মৃত সংবাদম ইবং অদ্ভুতম। ওই যে আবার অদ্ভুত, আবার সংবাদ, এবং আবার সে সংবাদকে সঞ্জয় বলছেন অদ্ভুত, অদ্ভুত হয়ে তিনি বলছেন, বলছেন এই দুজনের একাত্ম সংবাদ আমি শুনেছি, সেই অদ্ভুত, বারবার তিনি সে অদ্ভুত বলছেন। অর্থাৎ সঞ্জয় তার হৃদয়ের আবেগকে যেন আর বাদ দিয়ে ধরে রাখতে পারছেন না, এইটি হচ্ছে। এবং তিনি তার কথা শুনে বারবার পুলকিত হয়ে উঠছেন। এইখানে সংবাদ দেশ সংবাদ শব্দটির সার্থকতা, এবং এখানে দুটি যিনি বলছেন এবং যিনি শুনছেন তাদের উভয়ের মধ্যেই একাত্ম এক রূপময়তা হয়ে ওঠে। এইটি হচ্ছে সংবাদের ব্যাপার। এইরকম মহাভারতে প্রচুর সংবাদের আছে, এবং সেখানে প্রত্যেকটি জায়গায় সেই সংবাদের বিশিষ্টতা সেখানে ফুটে রয়েছে, এবং রয়েছে বলেই আমরা তাকে কিন্তু সংবাদের মর্যাদা দিতে পেরেছি। এবং মনে রাখবেন, এই প্রত্যেকটি জায়গায় যিনি বলছেন এবং যিনি শুনছেন দুজনেই কিন্তু সমান হৃদয়, দুজনেই দুজনে এক রূপময়তা, এক তদ্গত চিত্ত তদ্ভব, একজনের বলা আরেকজনের শোনার মধ্যে সে অদ্ভুতম অদ্ভুতম রূপের ধ্বনি সেখানে ফুটে উঠছে। এই কথাগুলো আমরা কেন বলছি, কারণ মহাভারতের মধ্যে এরকম অনেক সংবাদ গীতার মর্যাদা লাভ করেছে। এই যে আমরা শান্তি পর্বের মধ্যে যে আপদ ধর্মের আলোচনা করছে, এখানেও একটি চমৎকার গীতার কথা রয়েছে, ষড়যোগিতা। এই ষড়যোগিতার প্রসঙ্গেও একেও এই আলোচনাকেও কিন্তু গীতার মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যারা যারা আলোচনা করছেন তারা প্রত্যেকেই কিন্তু সমান হৃদয় হয়ে তারা সেই নিবিষ্টভাবে
সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিষয় আলোচকের গুণে এমন মাহাত্ম্য লাভ করছে যে সেটি গীতার মর্যাদা লাভ করছে। সরোজ এই শব্দটিও কিন্তু একটা সঙ্গীত শাস্ত্রেরই একটি শব্দ। এটা আমরা সরোজ যারা সঙ্গীত চর্চা করেন তারা জানেন যে সরোজ যাকে অনেকে বলে খরচ, এই অপভ্রংশে খরচ বলা হয়, এই সরোজ হচ্ছে যে নাসা কণ্ঠ প্রভৃতি ষষ্ঠ বা ছয়টি স্থান থেকে উৎপন্ন স্বরসপ্তকের প্রথম স্বর হচ্ছে এই খরচ। নাসা কণ্ঠ তালু নাভি বা কণ্ঠ মূর, হ্যাঁ, জিহ্বা এবং দন্ত, এই ছয় জায়গার থেকে নাসং কণ্ঠ মুরান্তালু জিহ্বা দন্তাশ্চ সংস্কৃতা ষড়ভ সংজায়ত যস্মাত তস্মাত ষড়জ ইতি স্মৃতা, এই ছয়টি জায়গার থেকে যে উঠে আসছে যে ধ্বনি সেটিকে বলা হচ্ছে ষড়জ। ষড়জ এসব কথার অর্থ কিন্তু ছয়, ছয়টি জায়গা থেকে, এই ছয় বলতেও ষড়জ, অর্থাৎ ছটি জায়গা থেকে এই ধ্বনি নির্গত হচ্ছে, সেই অর্থে ষড়জ। অর্থাৎ ষড়জের মধ্যে ছয়ের ব্যাপার আছে। এখানে যারা আলোচনা করছেন, আমরা যে কথাটা একটু আগেই আমরা এখানে বলেছি যে সেটা আলোচনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা সেখানে যে আলোচনার মধ্যে আমরা দেখেছি যে এই ভাব এবং এই বিশিষ্টতা এইটা যখন করছে তখন কি দুজনের মধ্যে নয়, যতজন আলোচনা করছেন বিষয়ের মধ্যে সেটা এক রূপতা এক তন্ময়তা হয়েছে। সেই অর্থেই কিন্তু এই ছয় জনের আলোচনাকেও সরযোগিতা, অর্থাৎ এই সঙ্গীতের এই স্বর যেমন ছয়টি জায়গার থেকে একত্রিত হয়ে বেরোয়, আলাদা আলাদা বোঝা যাচ্ছে না, নাশ এটা বোঝাচ্ছে না যে এটা নাসার থেকে, এটা কণ্ঠর থেকে, হ্যাঁ, এই এটা তালুর থেকে, এটা জিহ্বার থেকে, এটা দন্তর থেকে, এরকম যেমন আলাদা করা যাচ্ছে না যখন বেরোচ্ছে, যখন একত্রিত একই ভূত তন্ময়তার একই রূপময়তা হয়ে যখন সেটা প্রকাশ পাচ্ছে, ঠিক সেরকমভাবে যেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এখানে আলোচক ছয়জন, কিন্তু ছয়জনের এই আলোচনা কিন্তু একটি বিষয়কে এমনভাবে তুলে ধরছে যে সেটিকে এই সরজের সাথে তুলনা করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সরজ। কেবলমাত্র ছয়জন বলে বলছেন সরজ বলা হচ্ছে না, ছয়জনের আলোচনা একটা একীভূত হয়ে উঠেছে, ছয়জনের আলোচনা এক 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 রূপময় হয়ে উঠেছে, এক রূপময়তা লাভ করেছে, এই জন্য একে বলা হচ্ছে সরোজ, এবং সেই জন্যে এটিকে গীতা বলা হয়েছে এবং সেই অর্থেই এটি সংবাদ, এই হচ্ছে সরোজ। এই ছয়জন কে কি? এই ছয়জনের মধ্যে রয়েছে যুধিষ্ঠির, তো আছেন আছেন যুধিষ্ঠির এবং তার দ্বিতীয় ভাই ভীম রয়েছেন, মধ্যম পাণ্ডব রয়েছেন, তৃতীয় পাণ্ডব অর্জুন, যুধিষ্ঠির ভীম অর্জুন রয়েছেন, সেখানে নকুল রয়েছেন, সহদেব এবং সেখানে রয়েছেন বিদুর, এই ছয়জন। এই ছয়জন দেখুন, আবার আমরা একটু সরজের মধ্যে চলে আসি, দন্ত কণ্ঠ নাসা তালু জিহ্বা নাভি এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, দন্তের গুণ জিহ্বার গুণ নাসার গুণ কণ্ঠের গুণ তো এক নয়, প্রত্যেকটার আলাদা আলাদা গুণ। সেরকম এখানে যে ছয়জন বসে আলোচনা করছেন তারা কেবলমাত্র যে আলাদা আলাদা ব্যক্তি তাই নয়, তাদের ব্যক্তিত্ব
তও আলাদা, তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা, তাদের ভাবও আলাদা, তাদের বক্তব্যও আলাদা, কিন্তু আলাদা হয়েও তারা বিষয়টিকে এমনভাবে তুলে ধরছেন যে তাদের সমস্ত কথা একত্রিত হয়ে একময়তার করে সরজ স্বরে একইভাবে এক রূপময়তায় সেটাকে প্রকাশ করছে, একটি বিষয়কেই প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ যে কোনো একটি মূল সূত্রকে সেটা প্রতিপাদ করছে, প্রতিপাদত্ব ফুটে আসছে একটি মূল বিষয়। এইটা হচ্ছে এই সমস্ত মহাভারতের মধ্যে যতগুলো সংবাদ আছে এটি তার মধ্যে যেগুলো শ্রেষ্ঠতম সংবাদ এটি তার অন্যতম, এবং এই সংবাদটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটি বারবার নানাভাবে আগে এবং পরে মহাভারতে নানা জায়গায় এর উল্লেখ পর্যন্ত করা, অর্থাৎ বলা যায় এখন পর্যন্ত শান্তি পর্বে এখন পর্যন্ত মহামতি ভীষ্ম যা আলোচনা করেছেন তার থেকে যা সার, এই সারই ভূত কিন্তু এই ছয় জনের আলোচনার মধ্যেই উঠে এসেছে, বা এটাকে মহাভারতের শান্তি পর্বের অন্যতম সামারি বা সারিভূত বক্তব্য বলতেও কিন্তু কোনো আপত্তি নেই। এইটা হচ্ছে সেই জন্য এই আলোচনার এত গুরুত্ব, এটি ষড়যোদ্ধা ষড়যোগিতা এই অর্থে। এখানে আমরা দেখছি যে যুধিষ্ঠির তিনি মহামতি ভীষ্মের সঙ্গে আলাপ আলোচনা করে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, এবং মূলত আলাপ আলোচনাটা এখন চলছে আপদ ধর্ম বিষয়ে, অর্থাৎ একজন মানুষের বিপন্নতার সময় সে কি করবে বা কি করবে না, এই বিষয়ে যে আপদ ধর্ম সেই আপদ ধর্ম, একেবারে আপদ ধর্মের আমরা শেষে এসে পৌঁছেছি, এরপরেই আরম্ভ হবে মুখ্য ধর্ম। সুতরাং এই আলোচনাটা আপদ ধর্ম, রাজধর্ম এবং মোক্ষ ধর্মের মধ্যে একটা সেতু বন্ধনও কিন্তু, একটা সেতু নির্মাণও কিন্তু করছে, অর্থাৎ এটাকে এই আলোচনাটাকে অনেকেই বলেন এটি হচ্ছে মোক্ষ ধর্মের প্রবেশদ্বার। আমরা এটাকে বলবো এখন পর্যন্ত মহামতি ভীষ্ম যা আলোচনা করেছে এটি হচ্ছে সেই সমস্ত আলোচনার সারোৎসার। এইখানে সেই মহামত যুধিষ্ঠির তিনি ফিরে এসেছেন, সারাদিন আলাপ আলোচনা হয়েছে, তিনি তার শিবিরে ফিরে এসেছেন ভীষ্মের মানে মহামতি ভীষ্মের সঙ্গে আলোচনা সেরে এবার নিজেরা সেখানে বসেছেন, অর্থাৎ তার ভাইয়েরা রয়েছেন এবং রয়েছেন মহামতি বিদুর, এরকম সবাইকে একসঙ্গে পেয়ে যুধিষ্ঠির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন। এর আগে পর্যন্ত যে আলোচনা হয়েছে তার মধ্যে আমরা দেখব গার্হস্থ ধর্মের একটা বিশেষ গুরুত্ব নিয়ে সেখানে কিন্তু আলোচনা হয়েছে, এবং তারপরে যুধিষ্ঠির এই একটা ভীষণ প্রশ্ন তুললেন, এবং এখানে প্রশ্নটা তিনি থ্রো করলেন বা প্রশ্নটি তিনি উত্থাপন করলেন তার ভাইদের কাছে এবং মহামতি বিদুরের কাছে, অর্থাৎ এত কিছু শোনার পরে মহামতি ভীষ্মের কাছে বিভিন্ন বিষয় নিয়ে শোনার পর যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠিরের হৃদয়ে একটি প্রশ্ন উঠে এসেছে, সেই প্রশ্নটাই তিনি সবার উদ্দেশ্যে তুলে ধরলেন, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিভিন্ন মানুষের
ওই বিচিত্র ভাবের থেকে এই প্রশ্নের মীমাংসা কেমনভাবে হচ্ছে মহাভারত আমাদেরকে সেইটি এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমাদের জীবন কোন পথে চলবে, কি রূপ নেবে, এটা নির্ভর করে এই যে একটা পুরুষার্থ, এই যে আমাদের চারটি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটিকে আমরা কিভাবে নেব বা নিতে পারি সেই বিষয়ের উপরেই যুধিষ্ঠির প্রশ্ন করছে। অর্থাৎ যুধিষ্ঠিরের মধ্যে এখন এই প্রশ্ন দেওয়া হয়েছে, এবং এটা যে কেবলমাত্র যুধিষ্ঠিরের প্রশ্ন তা নয়, খুব ভালো করে দেখলে এটা প্রত্যেক মানুষেরই এটা প্রশ্ন, যে মানুষের মধ্যে জীবন সংক্রান্ত একটা প্রশ্ন এসেছে, যার মধ্যে এই জীবনের গভীর তাৎপর্য বিষয়ক একটা প্রশ্ন যার মধ্যে আসে, তার মধ্যেই এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে। অর্থাৎ সে বলছে যে প্রত্যেক মানুষেরই এটা কিন্তু জীবন জিজ্ঞাসা, যুধিষ্ঠির যেন আমাদের সবার হয়ে তিনি এই প্রশ্নটা উত্থাপন করছে, এই জন্য এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, বরণীয় প্রশ্ন। সেই জন্য এটাকে বলা হয়েছে, যুধিষ্ঠিরের এই প্রশ্নটাকে বলা হয়েছে বরণীয় প্রশ্ন বা গরীয়সী প্রশ্ন। কারণ প্রত্যেক মানুষই জানতে চায় যে আমাদের জীবন কোন পথে চলবে, কোন রূপ নেবে। অর্থাৎ আমরা এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ একে আমরা কোন দৃষ্টিতে দেখব, কিভাবে নেব। অর্থাৎ সেখানে যুধিষ্ঠির প্রশ্ন করছেন, খুব চমৎকারভাবে প্রশ্ন করছেন যে সমস্ত মানুষের মধ্যেই তো ধর্ম, অর্থ এবং কাম এই তিনটি বৃত্তি, ধর্ম, অর্থ এবং কাম এই তিনটি বৃত্তি তো কম বেশি সক্রিয় প্রত্যেক মানুষের মধ্যে। ধর্ম, অর্থ এবং কামের এই যে তিনের বৃত্তি কম বেশি সক্রিয়, কি করে এদের মধ্যে একটা তারতম্য, একটা ভারসাম্য সৃষ্টি করা যায়, স্থির করা যায়, একটা তারতম্য কিভাবে এর মধ্যে স্থির করা যায়। অর্থাৎ তারতম্য কোনটা একটু বেশি, কোনটা একটু কম, কোনটাকে বেশি আমরা রাখবো, কোনটাকে মাঝারি রাখবো আর কোনটাকে আমরা কম রাখবো, অর্থাৎ কোনটার প্রতি আমাদের সবচাইতে বেশি গুরুত্ব থাকবে, তারপরে কোনটাকে এর থেকে একটু কম গুরুত্ব দেব এবং কোনটিকে আমরা সবচাইতে কম গুরুত্ব দেব, কোনটাকে বেশি, কোনটাকে মাঝারি এবং কোনটাকে সবচাইতে কম গুরুত্ব দেব। এই ধর্ম, অর্থ, কাম, অর্থাৎ ধর্ম, অর্থ এবং কাম এই তিনটি পরস্পর বিরুদ্ধ কিন্তু, অর্থাৎ ধর্মের যা বক্তব্য অর্থ এবং কামের বক্তব্য তা নয়, আবার অর্থ এবং কামের যা বক্তব্য অন্যটি সে একই বক্তব্য, এরা পরস্পর বিমিশ্র বিরুদ্ধ ভাব সম্পর্ক। এই তিনটির মধ্যে একটা ঐক্য সাধন কি করে সম্ভব, আর তার থেকেও বড় কথা, ঐক্য সাধন করা যদি সম্ভব নাও হয় তাহলে একজন মানুষ এর কোনটিকে সবচাইতে বেশি গুরুত্ব দেবে, কোনটিকে তার থেকে কম গুরুত্ব দেবে এবং কোনটিকে সবচাইতে কম গুরুত্ব দেবে। এই হচ্ছে যুধিষ্ঠিরের সোজা প্রশ্ন, সোজা শব্দ, অর্থাৎ কি করে এদের মধ্যে একটা তারতম্য সৃষ্টি করা যায়। ধর্মে চ অর্থে চ কামে চ লোক বৃত্তি সমাহিতা তেষাং গরীয়ান কতম মধ্যম কৌলভুষ্ট, কোনটা গরীয়ান, কোনটা সবচাইতে গরীয়ান শ্রেষ্ঠ, কোনটা মধ্যম এবং কোনটা লঘু বা সবচাইতে কম গুরুত্বপূর্ণ, কি ধর্ম, অর্থ এবং কাম এই তিনের মধ্যে কোনটা, কোনটাকে উত্তম বলবো, কোনটাকে মধ্যম বলবো, কোনটাকে বা অধম বলবো, এবং কি করে, তার পরের প্রশ্নেই তিনি এর সঙ্গে জুড়ে দিচ্ছেন, কি করে এদের ওপরে কর্তৃত্ব অর্জন করা যায়। এই প্রশ্ন, এই প্রশ্নটুকু যখন তুলছেন, আমরা আগেই বলেছি যুধিষ্ঠির ছাড়া সেখানে আরো পাঁচজন আছেন, তার চার ভাই এবং বিদুর,
এই যে একটা আলোচনা হচ্ছে এটাও যেন একটা মোটামুটি আমরা দেখছি একটা বিতর্ক সভা, একটা পার্থিবী সমিতি যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিদুর তিনি সবচাইতে প্রাজ্ঞ এবং তিনি সবচাইতে বর্ষিয়ান মানুষ, বয়োবৃদ্ধ, অতএব তিনি যেন এই বিতর্ক সভার সভাপতি। তিনি এই প্রশ্নটির একটা সীমা টেনে লক্ষ্য নির্দেশ করে বলতে আরম্ভ করছে। এইখানে আমাদের প্রথমেই কিন্তু বিদুর সম্পর্কে আমাদের দুটি কথা বলে নিতে হবে। আমরা ভারত কথার এই গ্রন্থি বচনের সে প্রথম দিকে যান, আমরা বিদুরের সম্পর্কে অনেক কথা সেখানে বলেছি। কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে, এই যে বিদুর এর সম্পর্কে একটি কথা এখানে খুব চমৎকারভাবে এসেছে। বিদুরের লৌকিক জন্মকথা তো সেখানে রয়েছে, কিন্তু মহাভারতের আদি পর্বে যদি আমরা চাই সেখানে অংশ অবতরণ পর্ব যে রয়েছে একেবারে আদি পর্বে, সেখানে বিদুরকে ধর্মের অংশজাত বলে বলা হয়েছে। ধর্মাত্ম সুমহাভাগং পুত্রং পুত্রবতং বরং। এবং অনেক জায়গায় বিদুরকে অত্রির অংশ বলা হয়েছে। অত্রেস্তু সুমহাভাগম পুত্রং পুত্রবতং বরং। কোথাও ধর্ম বলা হয়েছে, কোথাও অত্রি বলা হয়েছে। হ্যাঁ, অত্রেস্তু সুমহাভাগম পুত্রং পুত্রবতং বরং, আর কোথাও বলা হয়েছে ধর্মস্তু সুমহাভাগম পুত্রং পুত্রবতং বরং। অর্থাৎ তিনি কোথাও ধর্মের অংশজাত, কোথাও অত্রির অংশজাত। বিদুরং বিদ্ধি তে লোকে জাতং বুদ্ধিমতং বরং। এই অত্রি এবং ধর্ম কিন্তু এক, অন্তত নীলকণ্ঠ তার টিকাতে ধর্ম এবং অত্রিকে একই রূপে দেখেছে, একাত্ম, দুজনেই কিন্তু একাত্ম। অর্থাৎ ধর্মরাজ বলতে আমরা যেমন যমকে বুঝি, এবং মহাভারতেরই একটি শ্লোকের মধ্যে সেখানে খুব পরিষ্কারভাবে যম এবং ধর্মরাজকে একই বলা হয়েছে, অভিন্ন বলা হয়েছে। ধর্মরাজ যমো বা অভিন্ন। এই যম বা ধর্মরাজ তিনি হলেন বিবস্বাং সূর্য, সূর্য যে বিবস্বাং তার পুত্র, বিবস্বাং সূর্য, সূর্যের পুত্র বিবস্বাং, বিবস্বাংয়ের পুত্র হচ্ছেন এই যম। ঋগ্বেদের মধ্যে সেখানে আমরা পাচ্ছি যে একবার দেবাসুর যুদ্ধে সর্বানু বা রাহুর অস্ত্রের আঘাতে সূর্য অন্ধ হয়ে যায়। সূর্য অন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্ত জগৎ সংসার অন্ধকার হয়ে গেল। তখন সূর্যের পুরোহিত মহর্ষি অত্রি তিনি সূর্যকে আপন পুত্র রূপে গ্রহণ করে তাকে দুটি নতুন চক্ষু দান করলেন, এবং মহর্ষি অত্রির প্রভাবে সূর্য যেন তার সে হারানো চোখ দুটি আবার ফিরে পেলেন। তাহলে এই যে ঋগ্বেদের মধ্যে যে কাহিনীটি আছে, এই অনুসারে অত্রি হচ্ছেন সূর্য স্বরূপ। অর্থাৎ সূর্যকে মা অত্রি, মহর্ষি অত্রি নিজের সন্তান রূপে গ্রহণ করেছে। অর্থাৎ সন্তানই হচ্ছে পিতার অংশ, সেই অর্থে সূর্য এবং অত্রি অভিন্ন। এবং সেই অর্থে অত্রি এবং সূর্য, যেহেতু সূর্যপুত্র হচ্ছেন যম, সেই একই অর্থে অত্রিকেও সেই ধর্মরাজ বা যম বলে ব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং আমরা অত্রি বলি আর
জমর জমি বলি আর ধর্মরাজি বলি সবটাই কিন্তু একই, অর্থাৎ বিদুর হচ্ছেন আদতে ধর্মপুত্র, তাকে অত্রি বলেই বলা হোক বা সরাসরি ধর্ম বলেই বলা হোক, এই বিদুর হচ্ছেন মূলত ধর্ম। এখানে একটা আবার ব্যাপার আছে, অনেকে এই ধর্ম যেহেতু যুধিষ্ঠিরও ধর্মের অংশে জাত এবং বিদুর হচ্ছেন স্বয়ং সেই ধর্মস্বরূপ, অনেকেই যুধিষ্ঠিরকে বিদুরের পুত্র বলে একটা গোলমাল করে ফেলে, কিন্তু এটা নয়। এখানে বিদুরের পুত্র শিষ্য হিসেবে, যেমন গুরুর শিষ্য, সেই অর্থে শিষ্য গুরুর পুত্র, শিষ্যরাও গুরুর সন্তান, সেই অর্থে সেই দৃষ্টিতে যুধিষ্ঠির বিদুরের সন্তান, বিদুরের ঔরসজাত সন্তান। অনেক অতিরিক্ত কিছু পণ্ডিত থাকেন তো, যারা অর্থের একেবারে অতিরিক্ত অর্থ করে একটা অন্যরকম করে বাহাবা কুড়োতে চান, এই তারাই গোলমালটি করে। কিন্তু এখানে বিদুরের সন্তান অবশ্যই যুধিষ্ঠির, কোন অর্থে না শিষ্য অর্থে, যেহেতু বিদুর স্বয়ং ধর্মস্বরূপ এবং যুধিষ্ঠির হচ্ছেন সেই ধর্মপুত্র, এই অর্থে গুরুর সন্তান, গুরুর শিষ্য, এই অর্থে তিনি বিদুরের সন্তান, ঔরসজাত সন্তান। এবং সেখানে এই নিয়ে আর অন্য কোনো আলোচনা, অন্য কোনো প্রসঙ্গ আসতেই পারে। তো এইখানে বিদুর এই যে আলোচনা হচ্ছে, এখানে ধর্ম অর্থ এবং কাম, এই তিনের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, কোনটি তার মধ্যে মধ্যম এবং কোনটি তার মধ্যে লঘু, এই বিষয়ে যখন আলোচনা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে সেখানে এবং এ উপস্থিত প্রত্যেকের মধ্যেই যেহেতু বিদুর প্রাজ্ঞ জ্ঞানী এবং বয়সের দিক দিয়ে তিনি সবার জ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ, সুতরাং তিনি প্রথমেই বলতে আরম্ভ করছেন। এবং তিনি বলছেন কিভাবে, তিনি প্রত্যেকটা বিষয়ের একটা সীমা নির্দেশ করে দিচ্ছেন, এইটা লক্ষ্য করেন। তিনি বলছেন যে সমস্যাটাকে, এই যে সমস্যার প্রশ্ন তুলেছ যুধিষ্ঠির, যে এই তিনটির মধ্যে কোনটিকে আমরা বেশি গুরুত্ব দেব, এই যে সমস্যা, সেই সমস্যাটাকে আমাদের দেখতে হবে একটা পরম পদে উঠে দাঁড়িয়ে, তাহলেই তার মূল খুঁজে পাওয়া যাবে। চেতনার যে পদে উঠে দাঁড়ালে তোমার মন আর টলবে না, তখন দেখবে ধর্মের অর্থের বা কামের মূল কোথায়, তারতর্মের দিক থেকে তখন তুমি সঠিকভাবে বুঝতে পারবে কোনটি শ্রেষ্ঠ, কোনটি মধ্যম আর কোনটি তার থেকে অধম, এইটি বুঝতে পারবে। অর্থাৎ এই আলোচনা করতে গেলে তোমার সেই চেতনার অধিকারী হতে হবে, সেই চেতনার ভূমিতে দাঁড়িয়েই তবেই তুমি এই তিনের পরমার্থিক অর্থটাকে তুমি সঠিকভাবে উপলব্ধি করতে পারবে, অর্থাৎ ধর্ম অর্থ এবং কাম। এবং শুধু তাই নয়, এই তিনের মূলটি কোথায় সেটাও তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে। অর্থাৎ এখানে একটা পরম চেতনার কথা বলা হচ্ছে, একটা পরম উপলব্ধি স্তরের কথা বলা হচ্ছে, একটা পরম উপলব্ধি স্তরে পৌঁছলে তবেই এই তিনের মূলটা কোথায় সেটা বোঝা যাবে। এবং বলছেন এই তারতম্যের দিক থেকে তখন তুমি বুঝতে পারবে যে ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ গুণ, অর্থ হচ্ছে মধ্যম আর কাম হচ্ছে লঘু। ধর্ম গুণশ্রেষ্ঠ মধ্যম হি অর্থ উচ্চতে কাম জবিয়ানিতি, এই হচ্ছে পরিষ্কারভাবে বিদুর সেখানে বলছে যে এর মধ্যে তুমি বুঝতে পারবে
धर्मै नैवर्षास्तीर्ण धर्मे लोका प्रतिष्ठिता। তিনি খুব পরিষ্কার করে বলছেন যে দেখো তুমি বলছে বহুদর্শিতা, বিদুর খুব পরিষ্কার করে বলছেন বহুদর্শিতা তপস্যা ত্যাগ শ্রদ্ধা যজ্ঞক্রিয়া ক্ষমা মনের শুদ্ধি অর্থাৎ শুদ্ধতা দয়া সংযম এবং সত্য, অর্থাৎ এই যেখানে আমরা ধর্মের লক্ষণগুলো কি কি, এই ধর্মের লক্ষণ তো এই জিনিস, সেটা কি কি, বহুদর্শিতা তপস্যা ত্যাগ শ্রদ্ধা যজ্ঞক্রিয়া ক্ষমা মনের শুদ্ধি অর্থাৎ শুচিতা দয়া সত্য এবং সংযম, এগুলো হচ্ছে ধর্মলাভে নিজের সম্পদ। অর্থাৎ একজন মানুষের মধ্যে এই সম্পদগুলো থাকতে হবে, তবেই সে এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ কোনটি মধ্যম এবং কোনটি লঘু সেটা কিন্তু সে সঠিকভাবে বুঝতে হবে। এই বিশ্লেষণ সে তখনই করতে পারবে সেই মানুষই এই তিনের মধ্যে সমানভাবে তিনটির উৎস বা মূল বুঝতে পারবে যার মধ্যে এই আটটি গুণ রয়েছে, কি বহুদর্শিতা তপস্যা ত্যাগ শ্রদ্ধা যজ্ঞক্রিয়া ক্ষমা মনঃশুদ্ধি দয়া সত্য এবং সংযম, এগুলো হচ্ছে একজন মানুষের সম্পদ। এই হচ্ছে আত্মসম্পদ, আত্মসম্পদ বলতে এই আটটিকে কিন্তু বোঝানো হয়েছে বলে এবার বলছে যুধিষ্ঠির এই এই দশটিকেই বলা হচ্ছে আত্মসম্পদ। এই দশটি হচ্ছে ধর্মের লক্ষণ বা একজন মানুষের আত্মসম্পদ, এই দশটি বলেই বলছেন যুধিষ্ঠির তুমি এই দশটিকে আশ্রয় কর, তাহলে এর থেকে তোমার মন যেন এই দশটার থেকে তুমি যেন বিচলিত হইও না, কারণ এই দশটি হচ্ছে ধর্মেরও মূল এবং অর্থেরও মূল, এটাই হচ্ছে আমার ধ্রুব বিশ্বাস। এবং তিনি বলছেন ঋষিরা ধর্মের বলে এই সংসার সাগর হতে উত্তীর্ণ হয়ে থাকেন, ধর্মের উপরেই এই সমস্ত বিশ্ব দাঁড়িয়ে রয়েছে এবং ধর্মের প্রভাবেই দেবতারা উন্নতি লাভ করেছেন এবং অর্থ ধর্মের উপর নির্ভর করে। ধর্মেন দেবা বরদৃত্রে চ অর্থ সমাহিতা। শুধু তাই নয়, তিনি বলছেন একজন মানুষ, তারপর বলছেন একজন মানুষ এই দশটিকে অবলম্বন করে তবেই সে বুঝতে পারে যে ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ, অর্থ হচ্ছে মধ্যম এবং কাম হচ্ছে নিকৃষ্ট। ধর্মরাজন গুণশ্রেষ্ঠ মধ্যম হি অর্থ উচ্যতে কাম জবয়ানীতি চ প্রবিদ্যন্তি মনীষী। এবং তার মধ্যে বলছেন ধর্মের ধর্মেই হচ্ছে গুণের মধ্যে শ্রেষ্ঠ, অর্থ হচ্ছে মধ্যম এবং কাম হচ্ছে নিকৃষ্ট। অতএব মানুষ সংযত চিত্ত হয়ে ধর্মকে প্রধান রেখে চলবে এবং নিজের উপরে যেমন ব্যবহার করা হয় সমস্ত প্রাণীর উপর ঠিক তেমনই ব্যবহার করবে। তস্মাদ ধর্ম প্রধানেন ভবিতব্যং যথাত্মনা তথা চ সর্বভূতেষু বর্তিতব্যং যথাত্মনি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলল ধর্মের এই দশটি লক্ষণ বলেও বিদুর, কিন্তু আরও একটি কথা বললেন যেটা মহাভারতে বারবার বলা হচ্ছে, সেটা কি যে নিজের উপরে তুমি যেরকম ব্যবহার, তুমি যেমন ব্যবহার প্রত্যাশা করো ঠিক একই রকমভাবে তুমি অন্যের সঙ্গে সেই ব্যবহারই করবে। অর্থাৎ ধর্মের এই দশটি ছাড়া আরও একটি বড় গুণ রয়েছে, বড় লক্ষণ রয়েছে, যেটি মহাভারতেরই সবচাইতে বড় অবদান সেই ধর্ম সম্পর্কে, সেটা হচ্ছে আনৃসংসতা। অর্থাৎ আমি যেমন অন্যের কাছ থেকে
ব্যবহার প্রত্যাশা করি, অর্থাৎ আমি অন্যের কাছ থেকে যে খারাপ জিনিস চাই না যেমন ব্যবহার প্রত্যাশা করি, আমি ঠিক একই রকমভাবে অন্যের সাথে তেমন ব্যবহারই করব। এইটি হচ্ছে ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, এই আনুষঙ্গিকতা। এবং এইটি বলেই বিদুর বলছেন একজন মানুষের মধ্যে ওই 10টি এবং আনুষঙ্গিকতা এই 11টি গুণ যেই মানুষের মধ্যে রয়েছে তিনি একমাত্র, এবং একমাত্র তিনি অর্থাৎ যার মধ্যে বহুদর্শিতা, তপস্যা, ত্যাগ, শ্রদ্ধা, যজ্ঞক্রিয়া, ক্ষমা, মনঃশুদ্ধি, দয়া, সত্য সংযম এবং সর্বোপরি আনুষঙ্গিকতা রয়েছে, সেই মানুষই সঠিকভাবে এই ধর্ম, অর্থ, কামের মূল বা তাদের প্রকৃত তাৎপর্য বুঝতে পারে, এবং সেই মানুষই ঠিক ঠিক করে উপলব্ধি করতে পারে যে ধর্মের মধ্যে ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ, অর্থ হচ্ছে মধ্যম এবং কাম হচ্ছে তাদের মধ্যে লঘু। এইভাবে পুরো আলোচনার মূল ভিত্তিটিকে একেবারে একটা সীমা নির্দিষ্ট করে দিলেন মহামতি বিদুর। এইবার এইখানে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যুধিষ্ঠিরকে। তিনি কেবলমাত্র বিদুরের কথার দ্বারাই তিনি কিন্তু প্রভাবিত হন। দেখুন, দীর্ঘ সময় ধরেই তো তিনি মহামতি ভীষ্মের কাছ থেকে নানা বিষয়ে তিনি জিজ্ঞাসা করছেন, নানা বিষয়ে তিনি তার কাছ থেকে উপদেশ লাভ করছেন, এবং সারা জীবন যুধিষ্ঠির কিন্তু এই প্রশ্নেরই অন্বেষণ করে চলে এসেছে যে একজন মানুষ ধর্ম, অর্থ, কামের মধ্যে কোনটিকে সবচাইতে প্রাধান্য দেবে। হ্যাঁ, আমরা এটা লক্ষ্য করেছি যুধিষ্ঠিরের মধ্যে একটা ধর্মের প্রতি বিশেষ ঝোঁক আছে, তার স্বভাবটা অনেকটা ব্রাহ্মণ্য স্বভাবের মধ্যে, ক্ষত্রজাত হয়েও তার তিনি ধর্মের অংশে জাত বলেই ধর্মের প্রতি তার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু আমাদের এইটা বলতে হবে ধর্মের পক্ষপাতিত্ব আছে, তিনি ধর্মকে প্রধান করে দেখতে চান, তিনি ধর্মকে সবচাইতে বেশি গুরুত্ব দেন, এবং এই আনুষঙ্গিকতা তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছেন যুধিষ্ঠির। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, সারাটি জীবন যুধিষ্ঠিরের যেখানেই ধর্ম সংকট এসেছে সেখানেই তিনি আনুষঙ্গিকতার দৃষ্টিভঙ্গি দিয়েই তিনি সমস্ত কিছুকে কিন্তু বিচার করেছেন, বিশ্লেষণ করেছেন এই ধর্মের ভিত্তিতে দাঁড়িয়ে, এবং তার দৃষ্টিতে ধর্ম একটা নতুন রূপ লাভ করেছে। এটা ঠিক আমরা দেখেছি তার সঙ্গে যখন সর্পরূপী নহুষের সব কথা হয়েছে, তার সাথে যখন যক্ষরূপী ধর্মের কথা হয়েছে, এবং আরও পরবর্তী বিভিন্ন সময়ে যখন এই ধর্ম সংকটের প্রশ্ন তার জীবনে এসেছে, কিংবা যখনই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে, তখনই তিনি কিন্তু ধর্মের ভিত্তির উপরে দাঁড়িয়েই তিনি কিন্তু ধর্মকে প্রধান রেখে তিনি সমস্ত প্রশ্নের মীমাংসা করতে চেয়েছে, এবং তার নিজের জীবনে যে সমস্ত সংকট সৃষ্টি হয়েছে সেই সংকটকেও তিনি মোকাবিলা করতে করেছেন, এবং সমস্ত সংকটকে, সমস্ত বিপদকে, সমস্ত বিপন্নতাকে এবং সমস্ত ঘটনাকে, ছোট বড় সমস্ত রকমের ঘটনাকে তিনি ধর্মের দৃষ্টি দিয়ে কিন্তু বিশ্লেষণ করে তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন, তার সমাধান করার চেষ্টা করেছেন, এবং তার থেকে একটা পথ
বেরিয়ে আসার একটা পথ তিনি চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, তার এই গোটা জীবনে ধরে তিনি যা করে চলেছেন এবং যুদ্ধকেও বা তিনি যেভাবে পরিচালনা করে নিয়ে চলেছেন সেখানের মধ্যেও কিন্তু তার এই দৃষ্টিভঙ্গি সদা জাগরণ। এবং তার মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আনসংশয়তা, এটা ঠিক। কিন্তু আমরা এই সঙ্গে এই কথাও বলব, সেটা হচ্ছে যুধিষ্ঠিরের মধ্যে কিন্তু ধর্মের কোনো গোড়ামি নেই, অর্থাৎ তার মধ্যে ধর্মান্ধতা কিন্তু নেই। তিনি ধর্মপথিক, ধর্মকে তিনি প্রাধান্য দেন, সমস্ত জিনিসকে তিনি ধর্মের দৃষ্টিতেই বিশ্লেষণ করেন, কিন্তু তিনি ধর্মান্ধ নন, তার মধ্যে ধর্মের কোনো গোড়ামি নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং সেটা নেই বলেই তিনি বিদুরের এই চমৎকার একটা জ্ঞান সুলভ সবচেয়ে দামি কথার পরেও এত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথার পরেও তিনি কিন্তু সেখানেই কিন্তু এই সমস্যার ইতি টানলেন, এইটা লক্ষ্য করা। তিনি সঙ্গে সঙ্গে এবার বললেন যে, তিনি এবার প্রশ্ন করলেন অর্জুনকে, অর্জুনের মত জানতে চাইলেন, কারণ যদি এখানে বিদুর আছেন তিনি ধর্মের প্রতিনিধি, অর্জুন কিন্তু ধর্মের প্রতিনিধি না। এটা যুধিষ্ঠির জানেন, জানেন যে অর্জুন তার জীবনে অর্থকেই সবচাইতে বেশি প্রাধান্য দেয়। তাহলে এই অর্থ বলতে মহাভারত কি বলছে এবং তার গুরুত্বটা কি, এবং এই দৃষ্টিতে যুধিষ্ঠির জানতে চাইছে যে অর্জুনের এই বিষয়ে কি মতামত, অর্থাৎ যে কথাটা আমরা বলবো যে যুধিষ্ঠির বিদুরের কথা শুনেই কিন্তু এই যে প্রশ্ন তিনি তুলেছেন তার ইতিটা আনেননি, একটা সিদ্ধান্ত আনেননি, তিনি তার বিপক্ষীয় অন্য যারা অর্থের প্রাধান্য দেন তাদের বক্তব্য তিনি কিন্তু শুনতে চাইলেন। এবং সেখানেই বললেন, বিদুর যখন কথা বলে থামলেন তখন অর্থশাস্ত্র বিশারদ এবং ধর্মার্থ তত্ত্বজ্ঞ অর্জুনকে কি মত এই বিষয়ে সেটা তিনি জানতে চাই। এইখানে মহাভারতের অনন্যতা। আমরা আগামী পর্বে শুনব অর্থশাস্ত্র বিশারদ এবং ধর্ম অর্থ তত্ত্বজ্ঞ রূপে অর্জুন বা মহাভারত এই অর্থকে কোন দৃষ্টিতে দেখছে, সেটি আমরা শুনব আগামী পর্বে।